সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা কথা বলবো সেভিংস নিয়ে সো নতুন বছর শুরু হলো আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্লান ইউর সেভিংস তো সেভিংসের ক্ষেত্রে কতগুলো কথা আমাদেরকে বলতে হবে প্রথম কথা হচ্ছে সেভিংস করতে কোনো কারণ লাগে না মানে ইউ ডু নট নিড টু হ্যাভ এনি রিজন অনেকে আছে সেভিংস করবো বিকজ আই নিড টু বাই কার আই নিড টু বাই হাউজ আই নিড টু স্পেন্ড মাই রিটায়ারমেন্ট লাইফ ইন দিস ওয়ে দিস ওয়ে সো ইফ ইউ হ্যাভ দিস কাইন্ড অফ রিজনস অর পারাস দ্যাটস ওকে বাট ইফ ইউ ড হ্যাভ এন এ রিজন ইউ মাইট হ্যাভ অলসো ইউ শুড অলসো সেভ সো সেভিং হচ্ছে লাইক হচ্ছে যেমন কোনো একটা ভালো কাজ করতে কোনো কারণ লাগে না দিস ইজ ইউর ডিউটি টু ডু গুড জব অ্যান্ড ইট ইজ দিট ইজ ইউর ডিউটি টু অ্যাভয়েড দি ব্যাড জবস আর ব্যাড ওয়ার্কস সো সেভিংস ইজ সাচ এ গুড থিং ইউ হ্যাভ টু ডু ইট নাম্বার ওয়ান দু নাম্বার হচ্ছে সেভিংস হচ্ছে আপনার বডি বিল্ডিংয়ের মতো বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যখন আমরা ফিজিক্যাল ওয়ার্ক শুরু করি ওয়ার্কআউট শুরু করি তখন কিন্তু আমাদের কোনো চেঞ্জ দেখা যায় না এক এক মাস দুই মাস তিন মাস ছয় মাস আমাদের কিন্তু কোনো চেঞ্জ দেখা যায় না তার মানে হচ্ছে এবং চেঞ্জটা আমরা দেখতে পাই যখন দুই বছর তিন বছর পাঁচ বছর রেগুলার করার পরে কিন্তু আমরা একটা চেঞ্জ দেখতে পাই সেভিংসের ক্ষেত্রে হচ্ছে আমরা যারা জাস্ট কেরিয়ার শুরু করেছি অথবা আমাদের যাদের সেভিংস করার ক্যাপাসিটিটা খুবই কম সো আমাদের প্রথম দিকে কিন্তু সেভিংসটা আমাদের কাছে তেমন অ্যাডোকেট মনে হবে না মানে সিগনিফিকেন্ট মনে হবে না মনে হবে কী করবো বাট এটা হচ্ছে এ ম্যাজিক আপনি করতে থাকেন কন্টিনিউয়াসলি দেখবেন দুই বছর চার বছর পরে ভেরি গুড একটা অ্যামাউন্ট আপনার আপনার অজান্তেই আপনার আপনার ধারণাই করতে পারেন নাই এ একটা অ্যামাউন্ট আপনার হয়ে গেছে এবং তখন কিন্তু আপনার মানে পিছনের দিনগুলোর কথা মনে করতে খুব ভালো লাগবে তিন নম্বর হচ্ছে সেভিংসে করতে হচ্ছে কন্টিনিউয়াসলি করতে হবে সে এটা হচ্ছে ম্যাজিক অফ কম্পাউন্ডিং কম্পাউন্ডিংয়ের ফর্মুলাটা হচ্ছে আপনি যত আর্লিয়ার তত বেটার এবং রেগুলারলি আপনি কখনও সেভিংসে কিন্তু কখনো ব্রেকআপ করা যাবে না এবং কখনো স্টপ করা যাবে না কন্টিনিউয়াসলি এবং বেস্ট টাইম যদি বলো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু সেভ দ্য বেস্ট টাইম ইজ টু সেভ ইজ দ্য ফার্স্ট সেভ ফ্রম দ্য ফার্স্ট স্যালারি অফ ইউর ফার্স্ট মান্থ ফার্স্ট মান্থে যে স্যালারি পাবেন তার একটা অংশ সেভ করা হচ্ছে বেস্ট আর আমরা যারা সেটা মিস করেছি আমাদের জন্য হচ্ছে এই মাসটাই হচ্ছে বেস্ট এই মাস থেকে আমরা সেভ করা শুরু করব এবং তারপর হচ্ছে এখন এরপর প্রশ্নের সেভিংস কতটুকু করব যদি আমরা আমাদের কয়েক কয়েকটা ভিডিওতে আমরা বলেছিলাম বিভিন্ন সেভিংসের ফর্মুলা সিম্পলি যদি আপনি বেশি ফর্মুলা না দেখতে চান তাহলে হচ্ছে আপনি আপনার ইনকামের ফিফটিন পার্সেন্ট আপনি সেভ করে ফেলবেন ফিফটিন পার্সেন্ট আপনি যদি এক পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান তার ফিফটিন পার্সেন্ট হচ্ছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সো সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনি সেভ করে ফেলবেন চার চার নম্বর হচ্ছে সেভিংস কীভাবে করবেন তো আমি কতগুলা গোল বলছি প্রথম হচ্ছে আপনি একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন সেভিংস করবেন যে সিক্স মান্থের আপনার যেই এক্সপেন্ডিসার যেগুলো হচ্ছে আপনার করতেই হবে যেমন বাড়ি ভাড়া তারপর হচ্ছে খাওয়া দাওয়া কাপড় চোপড় এবং ছেলে মেয়ে থাকলে তাদের স্কুলের বেতন এবং অন্যান্য খরচগুলো আপনার করতে হবে এই সিক্স মান্থের একটা ফান্ড তৈরি করবে ফেলবেন এটাকে বলে এমার্জেন্সি ফান্ড যাদের সিক্স মান্থ যাদের ঋণ আসে অনেক তারা সিক্স মান্থের না পারলে তারা আপনি দুই মাসেরটা তৈরি করবেন দুই মাসের পরিমাণ টাকা এক জায়গায় জমা রাখবেন এটা ধরবেন না তারপর হচ্ছে আপনি আপনার ক্রেডিট কার্ড অথবা অন্যান্য যে ঋণগুলো আছে সেই ঋণগুলো পরিশোধ করে দেবেন ঋণগুলো পরিশোধ করার পর আবার আপনার সেভিংস শুরু করবেন তাহলে সিক্স মান্থের আপনার এমারজেন্সি ফান্ড হওয়ার পরে এরপরে আপনি কী করবেন রিটায়ারমেন্ট প্ল্যান শুরু করবেন এবং মানে তার মধ্যে আপনি সেভস করে যাবেন এবং সেভিংস সেভিংস যখন হয়ে যাবে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে স্মার্ট অ্যামাউন্ট হয়ে যাবে তখন আমরা শুরু করবো এটা ইনভেস্টমেন্টটা কোথায় করবে এবং সেভিংস করার সময় আমরা এটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে করে সেভ করতে পারি আমরা কিছু হচ্ছে ডিপিএস করতে পারি সঞ্চয়পত্র কিনতে পারি এবং আমরা এই স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারি তো এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো সো আমি আজকের আমাদের ভিডিওর প্রথম উদ্দেশ্য হচ্ছে প্লিজ আপনারা যারা সেভ করার অভ্যাস নেই যারা মনে করেন যে আপনি সেভ করা লাগবে না আমি যত সিনিয়র হব তত আমার ইনকাম বাড়বে এবং আমার কোনো প্রবলেম হবে না ইউ আর রং ইউ আর টোটালি রং আপনাকে সেভ এখনই করতে হবে এবং সেভ করতে গেলে আপনাকে ভালো দিনে সেভ করতে হবে দু দিনে এবং দূর দিনে সেভ করতে হবে এবং সে কেটাকে বলে ডে সেভিংস ফর রেনিডে আপনার সেভিংসের স্ট্রেংথ আপনার যখন কেউ থাকবে না তখন আপনার সেভ কর সেভিংস এই সেভিংসটা আপনাকে এবং আপনি যখন বিপদে পড়বেন যখন আপনার বড়ো ধরনের একটা অসুখ হবে অথবা কিছু না হোক সেভিংসটা আপনাকে স্ট্রেন্থ দিবে মেন্টাল স্ট্রেন্থ দেবে এবং হ্যাপিনেস দিবে এবং আপনাদের যাদের ইনকাম নেয় তারাও সেভ করবেন যারা ইউনিভার্সিটিতে পড়েন আপনার মাসে তিন হাজার টাকা মিলে সেখান থেকে তিনশো টাকা সেভ করবেন তার মধ্যে সেভিংস আমাকে করতেই হবে এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেয় অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে সেভ কন্টিনিউয়াসলি এভরি মান্থ পঞ্চাশ টাকা একশো টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং কন্টিনিউয়াসলি আপনি সেভ করে যাবেন এবং সেটা হচ্ছে লাইফ হ্যাবিট হিসেবে একটু কনভার্ট করবেন এবং আপনি প্রথম সেভ করে তারপর খরচ করবেন এক বলে পে ইউর সেল পাস্ট তার মানে হচ্ছে প্রথম আমাকে সেভ করতে হবে এবং আমার হচ্ছে প্রথম আমার সেভিংস প্ল্যানটা থাকতে হবে যে আমি এত টাকা সেভ করব এই সেভিংস করার পরে যে টাকাটা আছে সেটা আমি খরচ করার প্ল্যান করবো এবং সেক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের আমার পারচেজ করা এবং সেটা অ্যাসেট হোক এবং সেটা কোনো একটা আমার আইটেম হোক যেটা আমি পারচেজ করব সো প্রথম হচ্ছে আমাকে সেভ করতে হবে তারপর হচ্ছে সেভ পে ইউ পাস্ট আর আমাদের যাদের ঋণ আছে আমাদের কাজ হচ্ছে মিনিমাম একটা সিক্স মান্থের একটা ঋণ ডে ফান্ড করে অথবা এমার্জেন্সি ফান্ড করে আমাকে ঋণটা পরিশোধ করতে হবে ঋণ কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ঋণের ইন্টারেস্টটা কিন্তু আপনার এর সেভিংসের চাইতে বেশি হয় এবং ঋণ থাকলে কিন্তু আপনার টোটাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিন্তু ডিস্টোরশান হয়ে যায় তখন কিন্তু আপনার কোনো কিছুতে স্যাটিসফ্যাকশান পাবেন কোনো কিছুতে আপনি কিন্তু আপনার গুড ফিলিং পাবেন না তো আমাকে ঋণ থাকলে আমাকে ঋণ পরিশোধ করতে হবে তারপর আমাকে সেভিংটা ফুল সুইংয়ে শুরু করতে হবে এবং সেভিং করতে গেলে আমাকে মিনিমাম ফিফ আমার ইনকামের ফিফটিন পার্সেন্ট আমি সেভ করতে হবে এবং এই ফিফটিন পার্সেন্ট হচ্ছে আদার দ্যান ইউ গ্র্যাচুইটি অর প্রভিডেন্ট ফান্ডের বাইরে সো আজকে প্রথম এরপর আমরা কথা বলবো কোথায় সেভিং করার পর কোথায় টাকাটা ইনভেস্টমেন্ট করবো এবং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কি ইকুইটি মার্কেটে কীভাবে ইনভেস্টমেন্ট করব এগুলো আমাদের আজ থেকে চল প্রত্যেক ভিডিও এবং লেসন্স চলতে থাকবে